যখনই ফলের গায়ে এমন দানা দানা দেখবেন বা কালো স্পট এগুলো কিন্তু ছত্রাকের কাজ এই ছত্রাক এক সময় সম্পূর্ণ ফলকে কভার করে ফলটি কিন্তু গাছ থেকে ঝরিয়ে দেবে শুধু ডালিম নয় যে কোনো গাছের ক্ষেত্রে এটি প্রযোজ্য আর যে কোনো গাছেই কিন্তু এইভাবে ছত্রাক আক্রমণ করতে পারে এখন কিছু পচনও ধরে গিয়েছে ডালিম জাতীয় ফলের ক্ষেত্রে এটি হচ্ছে একটি মারাত্মক সমস্যা নমস্কার দর্শক বাগানে বর্ষাকালে যে সমস্ত সমস্যা হয় এর মধ্যে প্রথম এবং প্রধান সমস্যাটি হচ্ছে ছত্রাকের আক্রমণ এই ছত্রাকের আক্রমণের ফলে ফুল ঝরে যাওয়া ফল ঝরে যাওয়া গাছের গ্রোথ স্টপ হয়ে যাওয়া থেকে শুরু করে পাতা হলুদ হয়ে যাওয়া সব ধরনের সমস্যা কিন্তু দেখা দেয় ডালিম গাছও তার ব্যতিক্রম নয় তাই বর্ষাকালে গাছের পরিচর্যা শুরু করতে হবে ভালো মানের ছত্রাকনাশক দিয়ে যদি ফুল ঝরা শুরু হয় বা গাছের পাতা হলুদ হয়ে যায় তবে কিন্তু আমরা ম্যানকোজেপ কার্বনডিম জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করতে পারি যেমন সাফ বা অ্যান্ট্রাকোল ব্যবহার করলেও কিন্তু ভালো কাজ হয় আর যে সমস্ত গাছে বর্তমানে ফুল এবং ফল কিছুই নেই সে সমস্ত গাছ যদি ছত্রাক জড়িত কারণে আক্রান্ত থাকে বা গাছের পাতা হলুদ হয়ে যায় কাণ্ডে ছত্রাকের বাসা দেখা যায় আক্রমণ দেখা যায় তবে কিন্তু সেখানে আরও কড়া ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন ব্লাইটক্স ব্লাইটক্স একটু কড়া ডোজের ছত্রাকনাশক কপার অক্সিক্লোরাইড জাতীয় কিন্তু এর কার্যকারিতা কিন্তু বেশি কিন্তু যদি গাছে ফুল এবং ছোট ফল থাকে তবে কিন্তু সেসব না দেওয়াই ভালো সাপ বা অ্যান্টাকুল কিন্তু ভালো কাজ করবে এই দেখুন ছত্রাকের বাসা ছোট ছোট ফলের উপরে এমন কালো কালো স্পট এক দেখবেন ছত্রাকের স্তর পড়ে যাচ্ছে এই সমস্ত ফলের কিন্তু গ্রোথ ভালো হবে না বা খুব একটা বাড়বে না এরা কিন্তু ঝরে যাবে আমরা অনেক সময় ফলের গায়ে কিন্তু পচন দেখা দেয় এই দেখুন কিছু কিছু ক্ষেত্রে এটি ক্যালসিয়াম ডিফিসিয়েন্সির জন্য হয় কিন্তু যদি ফলের গায়ে এবং কালো স্পট এবং পচন দেখা দেয় তবে বুঝতে হবে এটি ক্যালসিয়াম নয় এটি হচ্ছে ছত্রাকের কাজ তাই খুব দ্রুত কিন্তু আমাদের এই সমস্ত ছত্রাকনাশক স্প্রে করতে হবে আমরা এক লিটার জলে দেড় থেকে দুই গ্রাম ছত্রাকনাশক নাশক অ্যান্ট্রাকোল হোক সাফ হোক গুলে এক সপ্তাহ পর পর তিনবার যদি স্প্রে করে দিই তবে কিন্তু এই সমস্ত সমস্যা বিদায় হবে আর যে সমস্ত ফুল এখনো ফোটেনি বা যে সমস্ত কুড়ি এখনও হয়নি সে সমস্ত কুড়ি থেকেও কিন্তু সুস্থ এবং সতেজ কুড়ি হবে ফল হবে তাই বর্ষাকাল কিন্তু ছত্রাকনাশক ব্যবহারের একটি আদর্শ সময় এখন ব্যবহার করতেই হবে আর ছত্রাসক ব্যবহার করলেই কিন্তু গাছে বেশি পরিমাণে ফল সেট হবে কিছু কিছু গাছে আবার প্রচুর পরিমাণে ফল ঝরার প্রবণতা রয়েছে সে সমস্ত গাছও কিন্তু এখন ছত্রনাশক স্প্রে করতে হবে তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই ছত্রনাশক ব্যবহার করি তারপর নিয়ে আসবো নতুন ভিডিও নতুন ট্রপিকের মাধ্যমে ধন্যবাদ